ধরুন আপনার হাজব্যান্ড পরকীয়া করে অথবা অন্যান্য মেয়েদের সাথে বাইরে ফুর্তি করে, এমন অবস্থায় আপনার স্বামীর লিঙ্গ যদি আপনি মানে অপারগ হয়ে অকেজো করে দিতে চান, আর কোনো দিন কোনো নারীর কাছে গেলে দাঁড়াবে না তার এই লিঙ্গ, এটা একদম আমি একদম লিখিত দিয়ে দেবো। এরকম যদি আপনারা কেউ কিছু করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে দেখবেন শেষ পর্যন্ত। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যে কোনো ধরনের কাজ আপনি আমাদের দিয়ে করাতে পারবেন, আমরা চাইলে করে দিতে পারবো দেশের যে কোনো প্রান্তে বা অথবা বিদেশে কাজ করানো যাবে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি। শিরচ্ছেদ গুরুর নাম হরণ করলাম চন্দ্র, ফলানের, ফলানের জায়গায় আপনার স্বামীর নাম বা যার লিঙ্গটা অকেজ করবেন, কাম কাম ফলানের কাম কামকে অষ্ট ইন্দ্রিয় করিলাম, হরণ গুরু পান সত্য গুরু তোমার নাম, দোয়াই বাবা ভোলানাথ কি। তো এগুলো হচ্ছে হারুতমাত কিতাবের মন্ত্র, যেগুলো বর্তমানে ব্যান এই কিতাবগুলো আমি আপনাদেরকে শিক্ষাসার্থে দিচ্ছি। একান্ত প্রয়োজনে আমার অনুমতি নিয়ে প্রয়োগ করতে পারেন অথবা ব্যক্তিগত কাজে আমার সাথে যোগাযোগ করে তারপরে করতে পারেন। এই মন্ত্রটা প্রয়োগ করা যায় যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে অথবা চালান করেও করা যায়। তো চালান প্রয়োগটা আমি দিচ্ছি না, আমি খাদ্যদ্রব্যের মধ্যে প্রয়োগ বলে দিচ্ছি। প্রথমত শ্মশানঘাটে গিয়ে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে 108 বার যদি আপনি এই মন্ত্র পড়ে আসতে পারেন শ্মশানঘাট থেকে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আপনি সিদ্ধ করার সময় পেছন থেকে কেউ ডাকলে তাকাবেন না। তারপর যে কোনো খাদ্যদ্রব্যের মধ্যে এই মন্ত্র একবার পড়বেন স্বামীর নাম সহকারে, অথবা যার নামে করবেন তার নাম সহকারে একবার পড়ে একটা ফু, 31 বার পড়ে 31টা ফু দিয়ে সেই খাদ্যদ্রব্যটা যদি ওই ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন যার নামে মন্ত্রটা পড়া হয়েছে, সে খাওয়ার সাথে সাথে তার লিঙ্গ অকেজ হয়ে যাবে, আর কোনো নারীর সামনে গেলে দাঁড়াবে না। একবারের সামনে যদি উলঙ্গ হয়েও কেউ বসে থাকে তার লিঙ্গ আর কোনো দিন দাঁড়াবে না। ডাক্তারের ওষুধ খেয়ে, মেডিসিন খেয়ে, কিচ্ছু খেয়ে কাজ হবে না, থেরাপি দিলেও কাজ হবে না, ওইটা চা জীবনের জন্য অকেজ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।